ঈদ উল ফিতরকে কেন্দ্র করে লম্বা ছুটির ফাঁদে পড়েছে চট্টগ্রাম নগরীর বাসিন্দারা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ইতোমধ্যেই অনেকে নগরী ছাড়তে শুরু করেছেন, তাই ফাঁকা হতে শুরু করেছে বন্দর নগরী। নগরবাসীর নিরাপত্তার জন্য তো সর্বপ্রথম তো আল্লাহ তাআলার রহমত আছেই, তারপরে তো এখানে যারা প্রশাসন আছে তাদেরকে তো হুঁশিয়ারি নজরদারি রাখতে হবে, বিশেষ করে সজাগ দৃষ্টি রাখতে হবে কোন দিকে কে করতেছে কি না করতেছে, কি হচ্ছে কি না হচ্ছে। এটা তো নিরাপত্তা তো এখানে শুনতে পারছি, পুলিশ তো মানে ভালোভাবে নিরাপত্তা নিচ্ছে, কিন্তু এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যে জানি না, কিন্তু আমরা তো চলে যাবো। তবু মনে করেন কোনো দুর্ঘটনা ঘটে গেলে তো তাদের কিছু করার আছে, বুঝতেও পারে আশা খেলে রাখি তো নির্ভয়ে যাওয়া, নিজে কাপড় চোপড় আছে জিনিস না আছে। ঈদের দীর্ঘ ছুটিতে আরও ফাঁকা হবে ইট পাথরের এই নগরী, ওই সময়ে সক্রিয় হতে পারে অপরাধী চক্র। এছাড়া সীমাবদ্ধতা থাকলেও সাধারণ মানুষের ঈদযাত্রা সহ চলাচল নির্বিঘ্ন করতে নিরাপত্তা প্রদান ও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক বিভাগ সহ সিএমপির সকল সদস্য একযোগে কাজ করছে। ঈদকে ঘিরে নগরবাসীকে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ঈদ জামাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার। মানুষ যারা কেনাকাটা করতে আসছেন দিনে রাতে, তারা যাতে নির্বিঘ্নে কোনো ধরনের অপরাধের সম্মুখীন না হয়ে কেনাকাটা সারতে পারেন, সেই ব্যাপারে আমাদের সদস্যরা রাস্তায় সচেষ্ট আছে। ঈদের দিনকে ঘিরে আমাদের একটি আলাদা নিরাপত্তা ব্যবস্থা আছে, ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। ঈদ পরবর্তীতে আপনারা জানেন আমাদের নগরবাসী অনেকেই গ্রামের বাড়ি চলে যাবেন, সেক্ষেত্রে শহরে একটি ফাঁকা অবস্থা সৃষ্টি হয়, সেটাকে আমরা অতীতেও এই ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা আছে, তার আলোকে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তা আমরা নগরবাসীর প্রতি কিছু অনুরোধ রাখতে চাই, যারা গ্রামের বাড়িতে চলে যাবেন তার বাসা বাড়ির যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত আছে কি না, যেমন যে সমস্ত গেট আছে সেটা লক করা আছে কি না, দরজা জানালা ভালো করে বন্ধ করা আছে কি না, এবং মূল্যবান সামগ্রী ওনার কোনো নিকটস্থ আত্মীয় স্বজনের কাছে জমা দিয়ে যেতে পারেন, খালি বাসায় যাতে কোনো ধরনের ঘটনা না ঘটতে পারে এবং ঘটলে যাতে উনি ক্ষতির শিকার না হন। পাশাপাশি আমরা জানি যে আজকাল অনেক ফ্ল্যাট বাড়িতে বাসা বাড়িতে সিসি ক্যামেরা আছে, তো এই সমস্ত ক্যামেরা অ্যাক্টিভ আছে কি না, রেকর্ডিং ব্যবস্থাটা ঠিক আছে কি না সেটা অবশ্যই দেখে যাবেন। আপনারা জানবেন আপনি যত বেশি সচেতন হবেন এবং আপনার যে প্রান্তে যে সমস্ত করণীয় জিনিসগুলো আছে সেটা যদি করে ফেলতে পারেন, তাহলে প্রথমত আপনি নিরাপদ থাকবেন, দ্বিতীয়ত আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা অনেক সহজ হয়ে যায়। আমরা সম্মিলিতভাবে পুলিশ জনতা একসাথে কাজ করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এছাড়া চট্টগ্রাম শহরে বসবাসরত বাসিন্দা যারা বাসা বাড়ি তালাবদ্ধ করে গ্রামের বাড়িতে যাবেন, তাদের বাসা বাড়ির নিরাপত্তার জন্য 7টি এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভোল্টের নিরাপত্তা জোরদারে 5টি পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।